সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আলামিন উচ্চ বিদ্যালয় ফুলবাড়ি ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব 9ম-10ম শ্রেণীর গণিত ত্রয়োদশ অধ্যায় সসীম ধারার 21 নং সমস্যার সমাধান নিয়ে। প্রশ্নটা আমরা আলোচনা করি, কোন সমান্তর ধারার প্রীতম পদ, কৃতম পদ, আত্মম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে একটি দেখাচ্ছে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, একটা প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা কি পাইলাম? প্রীতম পদ হলো এ, কিউতম পদ হলো বি এবং আর্তম পদ হলো সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, মনে করি ধারাটির প্রথম পদ, যেহেতু এখানে এ দেওয়া আছে তাহলে আমরা এ ধরবো না। প্রথম পদ কি আছে, আমরা এক কন্যাকে ধরে নিব। মনে করি ধারার প্রথম পদ x সাধারণ অন্তর অন্তর d, তাহলে সুতরাং প্রীতম পদ সূত্রটা কি আছে, এ প্লাস এনতম পদের সূত্রটা কি আছে, এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা কি লিখবো, এটা এটা কি লিখতে পারি আমরা, এ প্লাস এ প্লাস প্রীতম পদ, যেহেতু পি মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রীতম পদ কি দেওয়া আছে আমরা একটু দেখে ফেলি, প্রীতম পদ দেওয়া আছে এ, তাহলে আমরা এটা কি ধরেছিলাম, এ ধরবো, এটা এক্স। প্রীতম পদ দেওয়া আছে এ, আমরা দিলাম ওয়ান। পরে কি আছে, কিউতম পদ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আছে কি বি। আর তম পদ কি আছে, কি হবে এক্স প্লাস আর এক্স প্লাস আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু বি ইকুয়াল টু কি সি। সমীকরণ তিনটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে যদি আমরা ডি এর মানটা আগের মতো বের করতে পারি তাহলে আমাদের কি হয় দেখা যাক। তাহলে এক বিয়োগ এক বিয়োগ দুই হতে পাই, এক আর দুই বিয়োগ করলে কি হবে, এক্স আর এক্স চলে গেছে, তাহলে এটা কি পাবো, পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কি এ মাইনাস বি, বা পি মাইনাস কিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি ইকুয়াল টু কি এ মাইনাস বি। সুতরাং ডি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। আবার দুই বিয়োগ তিন হতে পাই, একই অবস্থা এক্স চলে গেছে, এটা আমরা একবারে লিখতে পারি কিউ মাইনাস আর। তাহলে আমরা যদি একসাথে লিখি যে কিউ মাইনাস আর ইন্টু ডি ইকুয়াল টু কি পাই, বি মাইনাস সি, বা ডি ইকুয়াল টু বি মাইনাস সি বাই। সুতরাং আমরা নাম্বার দিলে, যেহেতু দুটা ডি এর মান আমি যদি নাম্বার দিয়ে দিই তাহলে চার পাঁচ, চার এবং পাঁচ হতে নাম্বার না দিলেও চলে, যেহেতু দুইটা ডি এর মান এ মাইনাস বি বাই কি পি মাইনাস কিউ ইকুয়াল টু কি আছে বি মাইনাস সি বাই কি আছে কিউ মাইনাস আর। তাহলে এখন আমরা এই দুইটা যেহেতু ডি এর মান আমরা লিখে নিলাম, আর এখন আমরা কি করতে পারি, বজ্রগুণন করতে পারি, এ মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর ইকুয়াল টু বি মাইনাস সি ইন্টু কি পি মাইনাস কিউ, বা কি লিখতে পারি এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর ইকুয়াল টু বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। আমরা এটাকে একটু এখানে এরকম দিয়ে দিই, তারপর আমরা এই অংশটা যদি আমি ঠিকই রাখি এ ইন্টু কিউ মাইনাস আর, ঠিক রাখার কারণ আমার কিন্তু এ ইন্টু কিউ মাইনাস আর একটা আছে, বাদ বাকিগুলো আমি একটু এক পাশে আনি আর গুণ করে দিই, মাইনাস বি
হ্যাঁ এটা আমরা গুণ করি আর ওগুলো একসাথে আনি, বি কিউ প্লাস বি আর, এটা কি হবে একসাথে গুণ করি না, বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাসটা প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, তারপর আমরা এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি কিউ প্লাস বি আর মাইনাস বি পি প্লাস বি কিউ প্লাস সিপি মাইনাস সি কিউ। এখন আমরা কি করব, এ কিউ মাইনাস আর বি আর যেগুলো আছে একসাথে করি, দেখি আমাদের কি আছে। এখন ওই পাশে আমাদের কি চলে যায়, জিরো চলে যায়, ওই পাশে আমাদের এখন কি আছে, জিরো আছে ডান পক্ষে। আমি এখন কি কাজ করব, বি এর গোলাকে একসাথে কমন নিব, বি একসাথে লিখলাম বি কিউ মাইনাস বি পি, আচ্ছা বি কিউ, বি কিউ তো আমার চলে গেছে, আমার লেখা দরকার নাই, বি কিউ, বি কিউ চলে গেছে, আমি আবার লিখি এই দুটা থেকে কমন নেই প্লাস, তাহলে বি কিউ কমন নিলে কি থাকে, আর মাইনাস পি, আর সি থেকে কি কমন নেওয়া যায়, মাইনাস সি আছে কি, পি মাইনাস কিউ, আচ্ছা পি মাইনাস কিউ যদি আমার থাকে তাহলে তো গুণ না করলে হইতো, পি মাইনাস কিউ মানে পিটাও গুণ আমরা যদি না করতাম তাহলে এটা আমাদের হয়ে যেত, গুণটা আমার দরকার নাই, আমি এই গুণটা দেখানোর দরকার নাই, তাহলে শুধু বিয়ের গুণটা করলেই হবে, ইকুয়াল টু জিরো প্রমাণিত। তাহলে সি এর শুধু কি আছে, সি এর প্লাস আছে, সি এর প্লাস। তাহলে আমরা আশা করি সমস্যার সমাধানটি বুঝতে পেরেছি, এখানে বজ্র গুণন করে এই এ এর গুণটা আমরা রাখলাম আর সিটা আমার যেহেতু এই অবস্থায় আছে রাখলাম, শুধু বি এরটা আমি কি করছি গুণ করে একটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ হয়ে গেছে, বাস আমাদের হিসাব হয়ে গেছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছ, আজকে আপাতত এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।